বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে কেন্দ্র সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক স্থলবন্দর। স্থলবন্দর কিভাবে তৈরি করা হবে, কতটা জায়গা অধিগ্রহণ করা হবে, জায়গার মালিকদের কিভাবে জায়গার মূল্য নির্ধারণ করা হবে, তা সংক্রান্ত বিষয়ে বুধবার ঘোজাডাঙ্গা সীমান্তের প্রায় 150 পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন প্রশাসনিক আধিকারিকরা। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমা শাসক মৌসুম মুখোপাধ্যায়, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, ইন্দো বাংলাদেশ শুল্ক দপ্তরের ডেপুটি কমিশনার প্রশান্ত গিরিসহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। এই মিটিংয়ে জায়গার দাম নিয়ে এক সমস্যা তৈরি হওয়ায় আগামী কয়েকদিন ধরে এই ঘোজাডাঙ্গা সীমান্তের ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকায় জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে জমির পরিমাণ ও অবস্থান দেখে জমির মূল্য নির্ধারণ করা হবে বলে জানা গেছে। মিটিংয়ে শেষে বসিরহাট মহকুমা শাসক মৌসুম মুখোপাধ্যায় বলেন, কেন্দ্র সরকারের একটি প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণ কিভাবে করা যাবে তা সংক্রান্ত আজ একটি বিশেষ মিটিং করলাম এলাকাবাসীদের সঙ্গে। আপনার যে বিএসএফ রোড আছে তার গা দিয়ে 45 একর জমি নেবে, গাড়ি পার্কিং যে ইন্দো বাংলা আর কি যে বিজনেস চলছে এখান থেকে তার জন্য পার্কিং করার জন্য আর কি 45 একর জমি নেবে। সেই জমিতে এখানকার গ্রামের মানুষ বসবাস করে, কিছু বাগান আছে, কিছু খালি জায়গা আছে এবং বসবাস করে। সেই জমির আমরা দীর্ঘ 4 দিন ধরে আর কি ওনারা আসছেন এখানে, আমরা মোটামুটি ওনাদের সহযোগিতা করেছি, কিন্তু আমাদের সর্বসম্মতিক্রমে গ্রামের লোকের বক্তব্য ছিল যে এই জমির রেট, নির্ধারিত রেটটা কীভাবে দেবে সেটা আমরা জানতে চেয়েছিলাম। তার জন্য আজকে আমাদের স্থানীয় বিধায়ক সপ্তর্ষি মহাশয়, এসডিও সাহেব, বিডিও সাহেব, বিএলআরও সাহেব, আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু লোকজন আর বিএসএফের কিছু লোকজন ওরা এসছেন, সেই বিষয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে। পার্কিং হলে এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, অনেক বেকার ছেলেরা কাজ পাবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।